গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই এবং আজকে আমাদের মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 34 34তম সেশন শুরু হচ্ছে। প্রত্যেকে দেখে রাখো আমাদের ক্লাস রুটিনটা আছে কি ফেব্রুয়ারি মাসের। এখানে আমার ক্লাস সকাল 1:30 থেকে তোমরা পাচ্ছ মিক্সড জিকে ক্লাস। ওকে, আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবের ক্লাস তোমরা লিঙ্ক পাবে টেলিগ্রাম গ্রুপে। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক নোটিফিকেশান পাবে। পাশাপাশি আমাদের পেড কোর্স, সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। গুগল প্লে স্টোরে গিয়ে তুমি TWS একাডেমি লিখবে, দেন আমাদের অ্যাপ ডাউনলোড করো। সেখানে যদি পেড কোর্স নিতে ইচ্ছা হয় ওইখান থেকেই তুমি আর পেমেন্ট করে কোর্স নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো সকলের সেশনটি লাইক করে দাও প্রথমে এবং শেয়ার করে দাও, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। স্পেলিংটা একটু ভুল হয়েছে, LAN হবে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু মাতৃভাষা দিবস লিখছি আমি, মাতৃভাষা দিবস এটা পালন করা হয় কত তারিখে? এই ফেব্রুয়ারি মাসেই আমরা দেখব যে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আমরা দেখব যে বিশ্ব বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ঠিক আছে, তো এখানে আর যে অপশনগুলো রয়েছে দেখো, এই যে ডেটগুলো 2nd ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস, জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, জলাভূমি দিবস। আচ্ছা, 15ই জানুয়ারি আমাদের জাতীয় সেনা দিবস, ন্যাশনাল আর্মি ডে, জাতীয় সেনা দিবস। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস এটা পালন করা হয়, ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, ঝাবুয়া কোন রাজ্যের একটা উপজাতি সম্প্রদায়? তো বেশ কিছু রাজ্যে আমরা জানি যে বিভিন্ন রকম উপজাতি আছে, বাস করে। পশ্চিমবঙ্গে যেমন পরীক্ষা আসে, ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি দেখি একটা উপজাতি টোটো উপজাতি আছে। টোটো একবার পরীক্ষা এসেছিল WBCS এ, যে টোটো উপজাতি কোন রাজ্যে বসবাস করে ওয়েস্ট বেঙ্গলে। টোটাল যে উপজাতিগুলো রয়েছে, ভিল উপজাতি সব থেকে বেশি এবং সেটা মধ্যপ্রদেশ। তো এখানে আমরা যদি দেখি মধ্যপ্রদেশে রয়েছে ঝাবুয়া উপজাতি সম্প্রদায়। ঠিক আছে, টোডা উপজাতি একটা রয়েছে, টোডা টোটো হলো আর টোডা উপজাতি। টোডাটা নীলগিরি, নীলগিরি পর্বতের পাদদেশে অর্থাৎ কোথায় পড়ছে? তামিলনাড়ুতে পড়ছে। বায়োলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিলেন? বায়োলজি শব্দটি, বায়োলজি অর্থাৎ যেটা আমরা জীববিদ্যা বলছি, বায়োলজি এই যে টার্ম, এটা প্রথম কে প্রবর্তন বা ব্যবহার করেছিলেন? যেমন আমরা যদি দেখি যে সেল বা কোষ, এই যে কথাটা কে প্রবর্তন করে? সেল, এটা হচ্ছে রবার্ট হুক, তাই তো? রবার্ট হুক। এখানে বায়োলজিটা হচ্ছে ল্যামার্ক, ল্যামার্ক তার কথা আমরা পাচ্ছি অভিব্যক্তিতে, অভিব্যক্তি অভিযোজনে। তো ল্যামার্কের ক্ষেত্রে আমরা জানি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ঠিক আছে, ব্যবহার অব্যবহারের সূত্র রয়েছে, হুগো দ্য ফ্রিজ মিউটেশন থিওরি আছে, চার্লস ডারউইন আমরা জানি, ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ থিওরি আছে, অ্যারিস্টটল, অ্যারিস্টটল যাকে বলা হয় জীববিদ্যার জনক, জীববিদ্যার জনক বলা হয়। ওকে, প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল বলা হয়, থিওক্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। পশ্চিমবঙ্গের রূঢ় বলা হয় কোন শহরকে? পশ্চিমবঙ্গের রূঢ় বলা হয় কোন শহরকে? কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি। কলকাতার সরি, পশ্চিমবঙ্গের রূঢ় আমরা জানি কাকে বলা হয়? দুর্গাপুর শহরকে।
ঠিক আছে, কলকাতাকে তো অনেক কিছু বলা হয়, এটা তো বলার কিছু নেই। সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, সিটি অফ ক্যাসেল, সিটি অফ বিল্ডিংস। আচ্ছা, ভারতবর্ষে প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে অনেকবার। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? যদি প্রশ্ন আসতো এরকম যে প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন, আচ্ছা এটা তাহলে কি হবে? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন, আচ্ছা জাকির হোসেন একটা তবলা বাদক রয়েছে, সেটা কিন্তু না, এটা ডক্টর জাকির হোসেন ভারতের প্রাক্তন একজন রাষ্ট্রপতি, প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আচ্ছা এখানে প্রশ্নটা, প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন, একই অ্যান্সার হবে ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন তিনি প্রথম উপরাষ্ট্রপতি থাকেন যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রেসিডেন্ট থাকেন, তখন ডক্টর জাকির হোসেন উপরাষ্ট্রপতি থাকতেন, এবং তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরে ডক্টর জাকির হোসেন তিনি কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন। তো এই মুসলিম রাষ্ট্রপতি একটা কোশ্চেন আছে, এবং আরেকটা আছে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। তো সেখানে একই রকম কোশ্চেন বলে একটু বলে দিচ্ছি, জাতীয় কংগ্রেসের কি হবে? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, তাই তো? বদরুদ্দিন তৈয়বজি, তো তিনি তৃতীয় টার্মে, অর্থাৎ 3 নম্বর অধিবেশন, যেটা 1887 সালে, 1887-এ তিনি প্রথম, 85, 86, 87, হ্যাঁ মাদ্রাজ সেশনে তিনি সভাপতি করেছিলেন। আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে IMF, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ফুল ফর্ম, তাই তো? তো এই জায়গাটা কিন্তু প্রশ্নটা ফুল ফর্ম পরীক্ষা আসে, এবং সঠিক উত্তর তাহলে কোনটি হবে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোন কোথায় আছে? অপশন বিতে রয়েছে। এবার তোমরা বলো এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তো IMF এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে রয়েছে হেডকোয়ার্টার। ওকে, এবার আমরা যদি দেখি তোমার, এটা গেল টাকা পয়সা রিলেটেড আর একটা সংস্থা, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, এর হেডকোয়ার্টার কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে এটা ওয়াশিংটন ডিসিতে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন উপজাতি সিকিমে দেখা যায়? সিকিমে কোন উপজাতি দেখা যায়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিকিমে কোন ধরনের উপজাতি দেখা যায়? খাসি, খারিয়া, লেপচা, লুসাই। তো মনে রাখবে এটা হচ্ছে লেপচা হয়ে যাবে। লুসাই উপজাতি আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যে দেখা যায়, ত্রিপুরা, অপশন ডি এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, ল্যান্ড অফ গডস নামে পরিচিত কোন রাজ্যটি? ল্যান্ড অফ গডস অর্থাৎ দেবতাদের বাসভূমি, দেবতাদের বাসভূমি, ল্যান্ড অফ গডস নামে পরিচিত কোন রাজ্যটি? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমার অপশন বি, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে বলো? সঠিক উত্তর হবে জয়পুর। আচ্ছা, পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? এটাও কিন্তু জয়পুরকে বলা হয়। প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসে পুরস্কার পান, ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন, তার নাম কি?
নগেন্দ্র সিং, আচার্য বিনোবা ভাবে, ভানু আথাইয়া, সুকুমার সেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে, অপশন বি। আচ্ছা, 2026 সালে কমনওয়েলথ গেমস নিম্নে কোথায় হবে? 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, গোল্ড কোস্ট, বার্মিংহাম, ভিক্টোরিয়া। স্পেলিংটা একটু ভুল রয়েছে এখানে, ভিক্টোরিয়া হবে, ভিক্টোরিয়াতে অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়া এই যে শহরটা কোথায়? অস্ট্রেলিয়াতে, ভিক্টোরিয়া শহরে হবে 2026 সালে কমনওয়েলথ গেমস। এবং 2026 সালে বেশ কিছু ইম্পর্টেন্ট যে খেলাধুলো রিলেটেড বিষয় আছে একবার বলে দিই। 2026 সালে কি কি হবে? 2026 সালে যে খেলাধুলোগুলো হবে, 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে। কী হবে? ফুটবল, ফুটবল ওয়ার্ল্ড কাপ, মেন্স, পুরুষদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হোস্ট কান্ট্রি কোথায়? হোস্ট কান্ট্রি 2026 সালে কোথায় হবে? ইউএসএ, কানাডা, একটা কোথায়? মেক্সিকোতে। ওকে, আচ্ছা, 2026 সালে এটা একটা গেল। 2026 সালে হবে শীতকালীন অলিম্পিক, উইন্টার অলিম্পিক। উইন্টার অলিম্পিক 2026, এগুলো আমরা আলোচনা করেছি, তবুও একটু এক জায়গায় করে দিচ্ছি তোমাদের। এক জায়গায় থাকলে কি তোমাদের এটা মনে রাখতেও সুবিধা হবে। তাহলে 2026 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে, তিনটে দেশ হোস্ট করবে, ইউএসএ, কানাডা, মেক্সিকো। 2026 সালে হবে শীতকালীন অলিম্পিক, এটা কোথায় হবে? শীতকালীন অলিম্পিকটা হবে ইটালি, ইটালির মিলান শহরে। মিলান একটা শহর রয়েছে যেখানে উইন্টার অলিম্পিক হবে। ঠিক আছে, তাহলে দুটো গেল। এবার মনে রাখতে হবে যে 2026 সালে এশিয়ান গেমস হবে, এশিয়ান গেমস। এশিয়ান গেমস হবে 2026 সালে, এশিয়ান গেমস কোথায় হবে? এটা যদি আমরা দেখি, এটা হবে নাগোয়া, নাগোয়া শহর। কোথায়? জাপানে। ঠিক আছে, 2026 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, 2024 সালে রয়েছে, 2026 সালে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। 2026 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে মেন্স। এখানে হোস্ট কান্ট্রির কথাগুলো শুধু আমি বলছি। হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। তাহলে বেশ কটা বললাম, এশিয়ান গেমস হলো, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো, 2026 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, উইন্টার অলিম্পিক হচ্ছে, ঠিক আছে, এবং কমনওয়েলথ গেমস হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 26-এর কথাই বললাম আমি, আগে পরের কথা বললাম না। তো 26-এর আগে 2022 সালে বার্মিংহামে হয়েছিল, গোল্ড কোস্টে হয়েছিল 2018 সালে, গ্লাসগোতে হয়েছিল 2014 সালে, এবং আমরা যদি দেখি ভারতবর্ষের দিল্লিতে হয়েছিল 2010 সালে। চলো পরবর্তী কোশ্চেন। এটিএম এর সম্পূর্ণ কথা কি? এটিএম, এটিএম যেটা দিয়ে আমরা টাকা তুলছি, তাই তো? এই এটিএম এর ফুল ফর্ম কি হবে? যে অপশনগুলো আছে এখানে, তো এখানে সঠিক উত্তর বা রাইট অ্যান্সার হবে অটোমেটেড টেলার মেশিন, অপশন সি। পরবর্তী কোশ্চেন হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? সুন্দরবন ভারত
বর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই যে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে। ক্যানিং শহরকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। আচ্ছা বলো তো, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার, গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? মুম্বাই। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারত, এটা বলা হচ্ছে শিলিগুড়ি শহরকে। শিলিগুড়ি, ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফেডারেশন কাপ, এই যে কাপ, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, কবাডি নাকি ক্রিকেট? ফেডারেশন কাপ এই শব্দটি বা এই যে খেলার প্রতিযোগিতা, এটা যুক্ত হচ্ছে কবাডির সঙ্গে। ফুটবলের ডুরান্ড কাপ রয়েছে উল্লেখযোগ্য, ব্রিটন কাপ, হকি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছেন? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছেন? সঠিক উত্তর মনে রাখবে অজিত কুমার দোভাল, অপশন সি সঠিক উত্তর আছে। জাপানের জাতীয় খেলা কি? তো ভারতের ওইভাবে কিন্তু জাতীয় খেলা নেই, অনেক সময় হাডুডু, কবাডি ইত্যাদি বলা হয়, কিন্তু অফিসিয়াল কিন্তু নেই। জাপানের ক্ষেত্রে যদি দেখি, জাতীয় খেলা হচ্ছে সুমো রেসলিং। বেসবল হচ্ছে ইউএসএ জাতীয় খেলা, ইউএসএ। নিম্নোক্ত কোন মহাজন পত্রী দক্ষিণ ভারতের অবস্থিত ছিল? দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পত্রীর নাম কি? আমরা ষোড়শ মহাজন পদের কথা জানি, এই ষোলোটি মহাজন পদের মধ্যে বলতে হবে বাংলায় কোন মহাজন পদটা ছিল, আমাদের বাংলাতে কোন মহাজন পদ ছিল। দক্ষিণ ভারতে তাহলে ছিল অসমক, অপশন সি এটা ছিল দক্ষিণ ভারতে। বাংলাতে আমরা যদি দেখি, বাংলাতে কোনো মহাজন পদ ছিল না, কোনো মহাজন পদ ছিল ছিল না। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এশিয়ান গেমস কথা একটু বলেছি, 26 সালের কথাই কিন্তু এটা আছে। 26 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে চীন, জাপান, ইন্দোনেশিয়া, ভারত। লাস্ট 2022 সালে কোথায় হয়েছে? আচ্ছা এখানে জাপানের হবে নাগোয়া শহর, একটু আগে বলেছি আবারও বলছি নাগোয়াতে হবে। এবার আমরা যদি এশিয়ান গেমসের আপকামিং শিডিউলগুলো একটু দেখি, এশিয়ান গেমস 2026 হলো, 2030 সালে কোথায় হবে? 2034 সালে কোথায় হবে এটা নির্ধারিত হয়ে আছে। 30 সালে হবে দোহা, দোহা শহর, দোহা হচ্ছে কাতারের রাজধানী, কাতারের দোহাতে। 34 সালে হবে রিয়াদ, রিয়াদটা হচ্ছে সৌদি আরবের রাজধানী, সৌদি আরব। ওকে, পাশাপাশি তোমরা মনে রাখবে যে 2022-এ হয়েছিল চীনের হ্যাঞ্জো প্রদেশ, 2022 যেটা 2023-এ এসে কমপ্লিট হয়, যেখানে ভারত 107টি মেডেল জিতেছিল, এটা হয়েছিল চীনের হ্যাঞ্জো প্রদেশে। ওকে, এশিয়ান গেমস যেটা প্রথম শুরু হয়েছিল 1951 সালে দিল্লিতে, এশিয়ান গেমস 2018 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা, 18তম, এটা ছিল চীনে যেটা 22 সালে হয়েছিল 19তম। এবং নেক্সট যেটা জাপানে হবে এটা হবে 20তম, ইন্দোনেশিয়া 2018 18তম, ওটা মনে রাখলে পরপর তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হবে 20, এটা হবে 21তম এডিশন,
এটা হবে 22তম। তাহলে এখানেও কিন্তু বেশ অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা, বজ্রপাতের আজকে বেশিরভাগ স্ট্যাটিক জিকে থেকে আলোচনা করছি। বজ্রপাতের দেশ বলা হয় নিম্নের কোন দেশকে? বজ্রপাতের দেশ অর্থাৎ যেখানে খুবই বজ্রপাত হয়, এটা হবে অপশন বি, ভুটান। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো একবার দেখে রাখো, আমাদের নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ 2024 সালে লঞ্চ হয়েছে এবং 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। যারা এখনও ভর্তি হওনি, ভর্তি হয়ে যাও, কারণ শুরু হলো সবেই। এখানে তোমার টোটাল যে কোনো পরীক্ষা তুমি যদি দিতে চাও, শুধু WBP লেখা আছে মানে যে WBP-র ব্যাপারটা হচ্ছে তা কিন্তু না। তোমার যদি PSC-র পরীক্ষাগুলো দিতে চাও, এই ব্যাচটা নিলেও তুমি কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ এখানে, বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাস, প্রিলিমেন্স কভার কিন্তু হবে। ওকে, তাহলে এখানে একটা ব্যাচ চলছে, শুরু হলো 15 তারিখ থেকে, এবং NMGNL ব্যাচ সেটা জানুয়ারির 22 তারিখ থেকে শুরু হয়েছে। ক্লাস প্রায় 1 মাস হতে গেল, 1 মাস হয়নি যদিও শুরু হয়েছে। এই ব্যাচটা যদি নিতে ইচ্ছুক হও, কেউ নিতে পারো, ক্লাস শুরু হয়েছে অলরেডি। ওকে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, জেনে নিতে হবে। এবং এই যে ব্যাচ বা এই তো মার্কেট কোর্সগুলো আমাদের TWS একাডেমি অ্যাপে পাবে, এটা কিন্তু ইউটিউবে হয় না। ঠিক আছে, একদম ইউটিউবের মতোই ফিচার্স আছে, একই রকমই। তোমার যেমন ফোনে দেখছো ওটাও ফোনে দেখবে, সমস্যার কিছু নেই। চলো পরবর্তী আমরা কোশ্চেন আলোচনা করি। UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ফুল ফর্ম বলেই দিলাম। এখানে তোমাকে খুঁজতে হবে, তোমাকে খুঁজতে কিন্তু টাইম লাগবে। তুমি জানো যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই জায়গাটা খুঁজে বার করতে হবে কোনটা আছে। কিন্তু একই রকম ডেভেলপমেন্ট আর ডিপার্টমেন্টাল রয়েছে। সঠিক উত্তর তাহলে এখানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অপশন সি। এর হেডকোয়ার্টার কোথায় আছে? সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। দ্য কোম্পানি অফ ওমেন বইটির রচয়িতাকে, বইটির লেখককে, কোম্পানি অফ ওমেন বইটির লেখককে বলো কে? মুন্সি মুলকরাজ, আনন্দ খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। তো প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? কোম্পানি অফ ওমেন বইটির লেখক হচ্ছেন খুশবন্ত সিং, অপশন সি কারেক্ট হয়ে যাবে এখানে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, রানি কি ভাব একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা বলতে হবে কোন রাজ্যে অবস্থিত, এবং এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল কোন বছর, মর্যাদা পায় কোন সালে? 2014 সালে। এবং এটি অবস্থিত কোথায়, রানি কি ভাব? এটি অবস্থিত গুজরাটে, অপশন ডি কারেক্ট হয়ে যাবে এখানে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোন জেলায়? তো এই কোশ্চেন কিন্তু আসে, বিভিন্ন মনীষীদের জন্মস্থান কোথায়, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া হুগলির মধ্যে আছে, এখানে কারেক্ট হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা, অপশন বি। আচ্ছা পরবর্তী কোশ্চেন, আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু উত্তর চব্বিশ পরগনা হবে। কালপাচা এটি কার ছদ্মনাম? কালপাচা এটি কার ছদ্মনাম, সঠিক উত্তর বলো। কালপাচা এটি কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়, বিনয় ঘোষ, বিমল মিত্র, বিজন ঘোষ, সঠিক উত্তর বিনয় ঘোষ। ঠিক আছে, আচ্ছা এটা কতদিন আমাদের ক্রিটি চরিত্রের স্রষ্টাকে, এটা কতদিন করেছিলাম আমাদের, একটু সিকোয়েন্স উল্টোপাল্টা হয়ে গেছে যদিও। আর তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা নিহারঞ্জন গুপ্ত, এটা সঠিক উত্তর বলবে যে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট চরিত্র নাম লেখো গুলির একটি লেখো, একটি লেখো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি অ্যাপে ক্লাস
গুলো অ্যাপ না সরি এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাচ্ছ ফ্রি ক্লাস এবং পেড কোর্স TWS একাডেমি অ্যাপে আছে। ঠিক আছে, সকলে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন কানেক্ট হলে, এবং কানেক্ট থাকো, পড়াশোনা করতে থাকো, জীবনে কিছু করতে গেলে তোমাকেও কিছু দিতে হবে, অর্থাৎ পরিশ্রম দিতে হবে, দিলে তুমি রেজাল্ট পাবে সেই দিকে। ঠিক আছে, অর্থাৎ চেষ্টা না করলে কিন্তু সফলতা আসবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও, সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে থাকো। একটা টার্গেট করে নাও যে তুমি WBA পরীক্ষাটা দেবে নেক্সট, বা তুমি UPSC ক্লার্কশিপ দেবে, তো সেটা পেতে গেলে কী পরিমাণ পরিশ্রম করতে হবে, বা কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে, সিলেবাসটা কী আছে সেটা আগে ভালো করে বোঝো, দিয়ে সিলেবাসটা পাট পাট করে পড়তে থাকো, ইতিহাসের যে চ্যাপ্টারগুলো লিখতে থাকো নিজে নিজে, এই চ্যাপ্টারগুলো লেখো, ভূগোল সায়েন্স তো সমস্ত জায়গা তোমাকে একটা ওভারঅল ধারণা তুমি যদি অর্জন করতে পারো, দেখবে তুমি যে কোনো পরীক্ষা পাস করতে পারছো, এই কিন্তু ব্যাপার। কারণ সিলেবাস যদি দেখো প্রায় সব একই রকম, হয়তো কোনোটা জিকে বেশি, কোনোটা ম্যাথ বেশি, কোনোটা রিজনিং বেশি, আপ ডাউন থাকে, ওভারঅল ব্যাপারটা কিন্তু একই রকম। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকের আলোচনা এন্ড করছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে টাটা বাই।